আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের এই টিউটোরিয়ালের বিষয়ে তোমরা 2019 সালে যারা বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে হওয়া উচিত সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি সবাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গেই থাকবা, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব, তোমরা যারা 2019 সালে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পরীক্ষায় পরীক্ষা দিতে যাবা, তোমার লিখিত পরীক্ষার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, তোমার মৌখিক পরীক্ষার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং তোমার মেডিকেল পরীক্ষার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, এই তিনটা পর্যায়ে কিন্তু তোমাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং যারা উত্তীর্ণ হতে পারবা তারা বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত এমওডিসি পদে এমওডিসি সৈনিক হিসেবে তোমরা নিয়োজিত হতে পারবে। তো যাই হোক, প্রথমে তোমাদেরকে আমি লিখিত পরীক্ষার বিষয় নিয়ে বলে দিই, কারণ লিখিত পরীক্ষা যখন তোমরা সার্কুলার দেখেছো ওখানে বাংলা এবং ইংলিশে দুটা টপিক্সের উপরে লিখিত পরীক্ষা হবে। তো আমাদের এই সোজা ট্রেনিং একাডেমির বিগত বছরের অভিজ্ঞতা এবং যারা আমাদের এই সোজা ট্রেনিং একাডেমি থেকে প্রস্তুতিমূলক কোচিং করে বিভিন্ন বাহিনীতে চান্স পেয়েছে, বিশেষ করে বিমান বাহিনীর এমওডিসি পদে যারা চান্স পেয়েছে, তো তাদের অভিজ্ঞতার আলোকে আমি আজকে তোমাদের সঙ্গে কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। অবশ্যই তোমাদের উপকারে আসবে এই টিউটোরিয়ালটা বা আমার কথাবার্তাগুলো। তো যাই হোক, প্রথমত লিখিত পরীক্ষা যেহেতু আমরা সার্কুলারে দেখেছি তোমার দুইটা পরীক্ষার উপরে লিখিত হয়ে থাকবে, একটা ছিল বাংলা এবং আরেকটি হচ্ছিল ইংলিশ। সেক্ষেত্রে বাংলা তুমি কোন টপিকস গুলো পড়বা এটা একটা প্রশ্নের বিষয়, ইংলিশ কোন টপিকস গুলো পড়বা এটাও একটা প্রশ্নের বিষয়, কারণ তোমরা অনেকে বিভ্রান্ত অবস্থায় থাকো যে আমি কোন টপিক গুলো পড়ে গেলে পরে বিমান বাহিনী এমওডিসি পদের লিখিত পরীক্ষা পাশ করতে পারবো। আমরা যেটা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে দেখেছি, বিমান বাহিনীর এমওডিসি পদে তোমাদের প্রশ্নগুলো 50 মার্কের হয়, অর্থাৎ এখানে ইংলিশ এবং বাংলা এই দুইটা টপিকসের উপরে তোমাদের অবজেক্টিভ আকারে প্রশ্ন আসতে পারে অথবা লিখিত আকারেও প্রশ্ন আসতে পারে। তো যে আকারেই প্রশ্ন আসুক না কেন, তোমাকে প্রস্তুতিটা এমনভাবে নিয়ে যেতে হবে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি যাতে পরীক্ষায় সাবলীলভাবে লিখতে পারো এবং পাস করতে পারো। তো যাই হোক, আমি বাংলার টপিকস নিয়ে একটু আলোচনা করে, বাংলায় যে বিষয়গুলো একটু তোমরা পড়বা পাস করার জন্য সেই বিষয়গুলো হবে হচ্ছে হলো তোমার বিভিন্ন কবির জন্মসাল, যেমন কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে, বিভিন্ন কবির ছদ্মনাম, কোন কবি কোন কবিতা লিখেছেন বা উপন্যাস লিখেছেন, এই ধরনের জিনিসগুলো একটু পড়ো তোমরা। পাশাপাশি বাংলা গ্রামারের বিষয়ে যেগুলো আছে, এক কথায় প্রকাশ, তারপর সন্ধি বিচ্ছেদ, পদ পরিবর্তন, সমাস, এই বিষয়গুলো একটু তোমরা প্রস্তুতি নিবা এবং এই প্রস্তুতিগুলো তোমরা কোন বই থেকে নেবা এটাও একটু আমি বলে দিই। তোমরা যারা ক্লাস 9-10 যে বইগুলো পড়েছো টেক্সট বই, এই বইগুলো যদি তোমরা খুব ভালোভাবে পড়তে পারো আমি ডেফিনেটলি শিওর যে তোমরা ইনশাল্লাহ পরীক্ষার সবগুলো বিষয় তোমরা কমন পাবা। এবার চলে আসি আমি ইংলিশের বিষয় নিয়ে। তুমি ইংলিশটা, আমরা অনেকে ভয় পাই যে ইংলিশে কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে, এটা স্বাভাবিক বিষয়, কারণ আমরা আসলে যারা বাংলাদেশের নাগরিক আমরা বেসিক্যালি ইংলিশে একটু দুর্বল থাকি। তারপরে ভয় পাওয়া যাবে না, তোমার হাতে অনেকটা সময় আছে, কারণ মে মাস থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এই কয়েকদিন যদি তোমরা বা তুমি সঠিকভাবে যদি পড়তে পারো বা সিলেবাস অনুযায়ী যদি তুমি পড়তে পারো তাহলে আমি আশাবাদী তুমি অবশ্যই বিমান বাহিনীর এমওডিসি যে লিখিত পরীক্ষাটা হবে সেখানে তুমি অবশ্যই পাশ করতে পারবা। এবার চলো আমি একটু বলে দিই হচ্ছিলো তোমার ইংলিশ পরীক্ষার কোন বিষয়গুলো পড়তে হবে, যেমন আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স কারেকশন, এই বিষয়গুলোর উপরে তোমরা একটু প্রস্তুতি নাও। আমি আশাবাদী তোমরা যদি ক্লাস 9-10 টেক্সট বই এবং গ্রামার বইটা খুব ভালোভাবে পড়ে ফেলো বা ফেলতে পারো তাহলে অবশ্যই তোমরা 100% তোমরা পাশ করতে পারবা। এরপরে যারা পাশ করবা লিখিত পরীক্ষা, পাশ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে মেডিকেল পরীক্ষা। মেডিকেলে যারা পাশ করবা তাদেরকে অংশগ্রহণ করতে হবে ভাইভা পরীক্ষা, অর্থাৎ মৌখিক পরীক্ষা। যারা পাশ করে ফেলবা এই তিনটা পরীক্ষা তারাই কিন্তু আসলে তোমরা বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদে যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হবা। এরপরে মেডিকেলের বিষয় নিয়ে একটু আলোচনা করি। মেডিকেলে অনেক ধরনের সমস্যা থাকতে পারে অনেকের, এই সমস্যাগুলো এখন থেকে তুমি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো, দেখো তোমার কোন জায়গায় সমস্যা আছে, এই সমস্যাগুলো তোমার আশেপাশে যদি কোনো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি থাকে বা কেউ যদি এই লাইনের পরামর্শ দিতে পারে, সঠিক পরামর্শ, ভুল পরামর্শ নেওয়া যাবে না, সঠিক পরামর্শ যদি কেউ দিতে পারে অবশ্যই তুমি তার কাছে যাবা এবং গিয়ে পরামর্শ নিবা। সেক্ষেত্রে এখানে আরেকটু সংযোজন করি, আমাদের এই সোজা ট্রেনিং একাডেমি বিগত কয়েক বছর ধরে আমরা এই সেবাটা দিয়ে আসছি,
যারা বিভিন্ন বাহিনীতে পরীক্ষা দিতে যাবা বা পরীক্ষা দিতে চাও, তাদের স্বপ্ন পূরণের জন্য তোমার পরীক্ষার যে সিলেবাস রয়েছে, এই সিলেবাস অনুযায়ী প্রবল প্রস্তুতির একটা ব্যবস্থা করানো হয় এই সোজা ট্রেনিং একাডেমির প্রত্যেকটা শিক্ষার্থীকে, যাতে করে তুমি আগে থেকে যদি প্রপার প্রস্তুতি নিয়ে যেতে পারো, প্রপার গাইডলাইন অনুযায়ী নিজেকে অনুশীলন করাতে পারো, তাহলে এটা তোমার জন্য ভালো। কারণ তুমি আগে থেকে জেনে যাচ্ছ, তাহলে তুমি ফাইনাল পরীক্ষা যখন যাবা, তো ফাইনাল পরীক্ষায় গেলে তুমি অবশ্যই ওই পরীক্ষার বিষয়গুলো আগে থেকে যদি তোমার জানা থাকে, তাহলে তুমি খুব সহজে পরীক্ষা পাস করতে পারবা। তো যাই হোক, এই লক্ষ্যে যদি তোমরা মনে করো আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসা তোমার প্রয়োজন, তাহলে তুমি আসতে পারো। এসে তোমার পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা, এই তিন ধরনের পরীক্ষার জন্য তুমি একটা প্রবল প্রস্তুতি নিয়ে যেতে পারো। এরপরে তোমার ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষা একটা বিষয় সবসময় আমরা যেটা লক্ষ্য করি, কনফিডেন্স পাওয়া যায় না। প্রত্যেকটা শিক্ষার্থীর মতো আমরা দেখি যে কনফিডেন্সের অভাব থাকে। এই কনফিডেন্সটা তোমাদেরকে বিল্ড আপ করতে হবে। তোমাদের পারিবারিক যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ তোমার বাবা কি করেন, তোমার বাবা মাসিক আয় কত, তোমার ফ্যামিলির সদস্য কতজন, এই বিষয়গুলো তোমরা একটা এখন থেকে সবকিছু জেনে নাও। তারপর তোমার সম্পর্কে তারা জানতে চাইতে পারে, তারপর তুমি কেন বাংলাদেশ বিমান বাহিনী এমএলএসি পদে যোগদান করতে চাও, এই বিষয়টি নিয়ে তারা প্রশ্ন করতে পারেন। সামরিক সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন হতে পারে, মুক্তিযোদ্ধা সম্পর্কিত বিষয় নিয়ে তথ্য হতে পারে, জাতির জনক শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্ন হতে পারে। তোমরা এই সমসাময়িক খেলাধুলার বিষয়গুলোর উপরে প্রশ্ন হতে পারে। তোমরা এই বিষয়গুলো নিয়ে যদি এখন থেকে খুব প্রপার গাইডলাইন মেনে যদি তোমরা প্রস্তুতি নিতে পারো, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি যে তোমরা অবশ্যই নিজ যোগ্যতায় নিজ মেধায় তোমরা বিমান বাহিনীর এমএলএসি পদে চান্স পাবা। আর শেষ সর্বশেষ একটা কথা বলবো, যারা মনে করছো এখনো নিজেকে দুর্বল ভাবছ, তোমার দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তুমি যদি মনে করো বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান, আমরা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই তিনটা বাহিনীর জন্য পরীক্ষার পূর্ব প্রস্তুতিমূলক কোর্স করিয়ে থাকি এবং কোচিং করিয়ে থাকি, যেটা তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমাদের এই সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। এসে তুমি তোমার নিবিড় অনুশীলন করতে পারো পরীক্ষা পাস করার জন্য। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা, এবং দয়া করে তোমরা যাতে তোমাদের নিজ যোগ্যতায় নিজ মেধায় বাংলাদেশ সেনাবাহিনী সরি বাংলাদেশ বিমান বাহিনীর এমএলএসি পদে 2019 সালে গর্বিত বিমান সেনা হিসেবে যাতে যোগদান করতে পারো। সবাই ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবো না, কারণ অনেকে এই বিষয়গুলো জানে না। তোমার শেয়ার হয়তো বা না জানা একজন তোমার বন্ধু বা আরেকজন ভাই বা বোন এ বিষয়গুলো যাতে জানতে পারে। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে কোনো একটা নতুন টিউটোরিয়াল নিয়ে বা পরামর্শ বা উপদেশমূলক একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।